আমাদের সকাল থেকে নদীর কালকে যে অনেক ভাসান হয়েছে, অনেক দুর্গা প্রতিমা নদীতে পড়েছে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা চলছে, প্রচুর হয়েছে, সারাদিন সময় লাগবে, অনেক লেবার লেগেছে, আস্তে আস্তে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবেলার মধ্যে। প্রতিটা পৌরসভা, টাকি, বাদুড়িয়া, বসিয়ার প্রতিটা পৌরসভায় তাদের নিজস্ব লোক দিয়ে এগুলো পরিষ্কার করছে, সব জায়গাতেই পরিষ্কার হয়ে যাবে। আমাদের তো লাস্ট 2 মাস আগে 1 টাকা ফাইন দিতে হয়েছে, আমরা চাইছি যাতে আর ফাইনটা দিতে না হয়, সেই জন্য আমরা সম্পূর্ণভাবে আমাদের সব পৌরসভাগুলোর নিজস্ব উদ্যোগ নিয়ে পরিষ্কার, নদী পরিষ্কার করার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি। শুধু ফাইন দেওয়ার জন্য নাও, আমরা নিজেদের ইচ্ছা, সদিচ্ছাতে যাতে নদী পরিষ্কার থাকে, আমাদের পরিবেশটা সুস্থ থাকে, সেই জন্য আমরা এটা চেষ্টা করছি নদীটাকে পরিষ্কার করা। শুধু নদী নয়, তার সাথে আমরা সব শ্মশান ঘাটগুলোতে যে ফুল মালা বা ওয়েস্ট যেগুলো আছে সেগুলোর জন্য প্রতিটা জায়গায় আমাদের পৌরসভার যে গাড়ি আছে সেই SWM এর সেই গাড়িগুলো রাখা আছে। তাছাড়াও আমাদের SWM এর প্রতিটা কর্মী কালকে সারা দিন ধরেই সক্রিয়ভাবে প্রতিটা ভাসানের জায়গাতে ছিল। শুধু নদীতে আমাদের ভাসান হয় না, কিছু কিছু ছোট ছোট পুকুরগুলোতেও ভাসান হয়, সেখানেও আমাদের সেগুলো পরিষ্কার করা হচ্ছে, সেই ঘাটেও আমাদের SWM এর গাড়িগুলো ছিল। এছাড়াও পুজোর কটা দিন আমাদের প্রতিটা ক্লাবেই নোংরা পরিষ্কার করার যে গাড়িগুলো আছে বড় বড়, সেই গাড়িগুলো লাগানো ছিল পরিষ্কার করার জন্য। ভাসান দিয়েছে, নোংরা এখানে সেখানে ভেসে বেড়াচ্ছে, তার জন্য মারে এই কাটাম ছাড়িয়ে পৌরসভার আন্ডারে আমরা কাজ করি। এই কাটাম ছাড়িয়ে আমরা 2 পয়সা মানে কি নদী পরিষ্কার করার জন্য রেখেছ? হ্যাঁ, কি বলো, নদী পরিষ্কার করছো? নদী পরিষ্কার করছে, এই দেখুন ছেলেপিলেরা এই কাটাম ধরে ওরা সব খাবার খাবার এইটা সেটা করার জন্য, নদীকে পরিষ্কার রাখার জন্য। হ্যাঁ, নদীকে পরিষ্কার রাখার জন্য এই বাচ্চারা করে এটাই। এগুলোকে তুলছে তোমরা? এইগুলো বাচ্চারাই সব তোলে, আমরা তো বয়স হয়ে গেছে, আমরা তুলতে পারি না। বাচ্চারা রাখার জন্য, হ্যাঁ, নদীটা পরিষ্কার রাখার জন্য।